সম্বলপুরী গায়িকাঙ্ক মৃত্যু সসপেন্স, কলাহান্ডির গায়িকা রুকসানা বানুঙ্ক মৃত্যুকে নিয়ে সসপেন্স, স্ক্রব টাইফস নুহে স্লো পয়জন যোগু মৃত্যু অভিযোগ, স্লো পয়জন দিয়ে হত্যা করা যাইথিবা পরিবার লোকে আনিছন্তি অভিযোগ, জনে সম্বলপুরী গায়কঙ্ক নাঁরে সঙ্গীন অভিযোগ আনিছন্তি পরিবার লোকে। 15 দিন তলে বলাঙ্গীরের শুটিং বেড়ে অসুস্থ হয়েছিল রুকসানা। কলাহান্ডি জেলা ভবানীপাটনার সুপরিচিত সম্বলপুরী গায়িকা হচ্ছেন রুকসানা বানু। জনে লোক ধমকি দিয়েছিলা সম্বলপুরিয়া বরগড়িয়া লোক মানকর সঙ্গে কাম নেই করবো, সম্বলপুর নেই যাব বলি করে ই সম্বলপুর কে আসি করি নেই ই বরগড় লোকের সঙ্গে কাম করি করি মরছেন, আজ ই পরিস্থিতি না আসিছে তাকে জেহের দি দিছ, মর ঝিওকে জেহের দি দিছ না রুকুস না ইনর দায়িত্ব আর নেই কে এলে আর সে যে ই করি যে ই অ্যালবাম বনাইছে নুয়া কা তাকে দিছন কিছু করে ই মনে মর ঝিও যে মরি জীবা মই মনকর না কমি কত দিন মিলু কে কর পাবি। কলাহান্ডি জেলার গায়িকা রুকসানা বানুঙ্ক মৃত্যুকে নিয়ে বর্তমান অনেক চর্চা, কারণ পরিবার লোকে সঙ্গীন অভিযোগ আনিছেন তাঁক মৃত্যু স্ক্রব টাইফস নুহে বরং স্লো পয়জন দিয়ে করা যাইথিবা কইছন্তি তাঁক মা, এবং তাঁক মাঙ্ক প্রতিক্রিয়া শুনুথিলে তাঁকু পূর্বরু মধ্য ধমক দিয়া যাইথিলা কি বরগর সম্বলপুর এসবু অঞ্চলরে কার্য ন করিবা পাই, কিন্তু 15 দিন তলে রুকসানা সেসবু জায়গায় কার্যক্রম করিথিলে, এবং বর্তমান এভরি কিছু সঙ্গীন অভিযোগ আনিবা পরে পুলিশর উদ্যম কোন রহুচি বা কোন সবু পুলিশ পদক্ষেপ নেই পারে এ তমাম দিগরে আমি অপডেট নেবা। অংশুমান পাত্র আম কলাহান্ডি প্রতিনিধি আম সহিত রহুচন্তি, অংশুমান পুরা সূচনা দিয়ন্তু ঘটনা ঘটিলা কিভলি এবং তা সহিত বর্তমান পরিবার লোকে যে সবু অভিযোগ আনুচন্তি সে সবুর আধার কোন? দেখন্তু বিভু, যাহা সূচনা রইছি কি সে প্রথমতে রুকসানা বলাঙ্গীর এক সম্বলপুরি অ্যালবম শুটিং পাই সেটিকে যাইছিলে বলি যাহা খবর আইছি, সেতবে যেতবে সে সেতিরে অসুস্থতা অনুভব করছিল, এরপর অগস্ট 27 তারিখ দিন তাকে মানে ভবানীপাটনা অনা যাই, সেটু ভবানীপাটনার মেডিকাল রে ট্রিটমেন্ট চলছিল, পরবর্তী সময় বলাঙ্গীর ভীমভোই মেডিকাল কু স্থানান্তর করা যাই, কিন্তু সেটি মধ্য তাকর মানে স্বাস্থ্য অবস্থার উন্নতি ন হবার পরবর্তী সময় তাকে এমস রে ভরা যাই ভর্তি করা যাই। যাহা সূচনা রয়েছে কি যে স্ক্রব টাইফস হয়েছি বলিকি তাকে মানে চিকিৎসা করা যাচ্ছিল, চিকিৎসা দিন অবস্থার যেতবে গতকাল তাঁকর মৃত্যু হয়েছি, মৃত্যু পরে বিভিন্ন প্রকার মানে কথা সামনাকে আসছি, তাঁর পরিবার পরিবারর যে অভিযোগ রয়েছে তাঁর মায়ের তাঁর ভৌণীঙ্কর যে জনে প্রসিদ্ধ কণ্ঠশিল্পী যে রয়েছেন পশ্চিম ওড়িশার তাঁর নাঁরে সে সঙ্গীন অভিযোগ আনছেন, তাঁকে কুয়াড়ে স্লো পয়জন দিয়া যাই, যেহেতু সিয়ে ধীরে ধীরে না কমে আসছিল আউ তাকু সহ্য করিবার নথিবা সেমান অভিযোগ করতন্তি, যেতু যেতুলে সে রিল স্ক্রিন ভাবে পরিচিত ছিলে কলাহান্ডি জেলার ভবানীপাটনা শহরে রহুতিলে, সে পরবর্তী সময়ে সে কিছু অ্যালবম রে মধ্য মানে অভিনয় করছিলে, আউ রুকু সুনা যে অছন্তি প্রসিদ্ধ গায়ক তাঙ্ক সঙ্গে মধ্য গোটিয়ে কিছু দিন তলে গোটিয়ে সম্বলপুরী অ্যালবম রে সে করছিলে, তো এমতি কি তমাম দিগকু যদি আমি আলোচনা করিবা তাহলে যে অভিযোগ কু ভিত্তি করে বর্তমান মধ্য পুলিশ তাকে গুরুত্ব সহিত নেইছি তদন্ত পরিচালনা আনিছি, থানারে মধ্য এতলা হইছি এবং যে কণ্ঠশিল্পী নাঁরে অভিযোগ আনুচন্তি তাঁক নাম মধ্য উল্লেখ রয়েছে, হ্যাঁ নিশ্চিত ভাবে তাঁক নাম অভিযোগ মানে উল্লেখ রয়েছে, কিন্তু সে বর্তমান গোটে ভিডিও বার্তা জারি করছেন যে রুকু সুনা সে বি ভিডিও বার্তা মধ্যে সে ক্লারিফাই করছেন কি কোনসি প্রকার তাঁকর 6 মাস পূর্বর হি তাঁকর দেখা হয়েছিল আর কথা হয়েছিল, কিন্তু সে মানে তদন্তরে সহযোগ করিবা পাই মধ্য সে সামনা মানে আসিবা পাই সে রেডি থিবা প্রকাশ করছেন, কিন্তু বড় কথা হলো বর্তমান পুলিশর তদন্তর দিগকু আমি অপেক্ষা করিবা কথা, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তো বহুত কিছু স্পষ্ট করে দেব, সে যদি স্ক্রব টাইফস রে মৃত্যুবরণ করেছেন তাহা মধ্য স্পষ্ট হয়ে যাব, এবং যদি তাঁকু স্লো পয়জন যে অভিযোগ পরিবার লোকে আনুছেন তাহা সম্ভবত পোস্টমর্টম রিপোর্ট স্পষ্ট করিব। অংশুমান নিশ্চিত ভাবে বিভু, দেখুন যদি বি স্ক্রব মানে টাইফস রোগের সে মানে সে পীড়িত লে পরবর্তী সময় যেতবে পোস্টমর্টম রিপোর্ট নিশ্চিত ভাবে আসব, সামনাকে তো আসব আজ নহে কালি সে তথ্য আসব, যদি বি কোনসি প্রকার স্লো পয়জন দিয়া যাইছি তাঁকু সেমতি ষড়যন্ত্র করে দিয়া যদি মারি দিয়া যাইছি যাহা তাঁক পরিবার লোক অভিযোগ করছেন, তো নিশ্চিত ভাবে তদন্ত পরে জনা পড়ব, বিশেষ করে পোস্টমর্টম রিপোর্ট কু হি অপেক্ষা করা যাইছি।
ରୁକୁସୁନାଙ୍କର ସମ୍ପର୍କରେ କିଏ କିଏ ମାନେ ରହିଥିଲେ, ଅନ୍ୟ କଳାକାରମାନେ ସେମାନଙ୍କର କିଛି ପ୍ରତିକ୍ରିୟା ଆସୁଛି କି, ବିଗତ କିଛି ଦିନ ତାଙ୍କର ହାବଭାବ କ'ଣ ରହିଥିଲା, କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦିନ ବାସ୍ତବରେ କ'ଣ ସବୁ ଘଟଣା ଘଟିଲା, ଅର୍ଥାତ୍ ସମ୍ବଲପୁରର କଥା ଯାହା କୁହାଯାଉଛି? ଦେଖନ୍ତୁ, ଯାହା ସୂଚନା ମିଳିଛି କି ରୁକୁସୁନା ଏ ସମୟରେ ସିଏ କଟକରେ ଥିବା ଯାହା ସେ ନିଜେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି, ଭିଡ଼ିଓ ବାର୍ତ୍ତାରେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ଯାହା ବି ଆମେ ବି ଯାହା ବିଭିନ୍ନ ଦିଗରୁ ତଦନ୍ତ ଚଲେଇଛୁ ଆଉ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରୁ ପ୍ରତିକ୍ରିୟା ନେବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛୁ, କିନ୍ତୁ କୌଣସି ପ୍ରକାର ମାନେ ସେମିତି ମୁହଁ ଖୋଲୁନାହାନ୍ତି, କୌଣସି ଆଲବମ୍ ଆର୍ଟିଷ୍ଟ ହଉ କି ସମ୍ବଲପୁରୀ ଆର୍ଟିଷ୍ଟ ହଉ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ମୁହଁ ଖୋଲୁନାହାନ୍ତି, କେବଳ ରୁକୁସୁନା ହିଁ ନିଜେ ମୁହଁ ଖୋଲିଛନ୍ତି ଆଉ ୟାର ସଫେଇ ଦେଇଛନ୍ତି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଅଂଶୁମାନ, ଏ ଖବର ଉପରେ ନଜର ରଖିଥାନ୍ତୁ।